হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বরাবর। নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো অ্যাভাটার চালাতে কিভাবে ক্রাফটিং করবেন। আমি আজকে সম্পূর্ণ প্রসেস গুলো দেখাবো আপনাদেরকে। আমি সবসময় আমার নার্সারিতে ক্রাফটিং করে থাকি, সব ধরনের গাছেরই আমি ক্রাফটিং করে থাকি। আমার চ্যানেলে কম বেশি সব ধরনের গাছেরই ক্রাফটিং এর ভিডিও দেওয়া আছে। আবার বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে সবকিছু প্রসেস গুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, সম্পূর্ণ ভিডিও দেখে আপনি ক্রাফটিং শিখে নিতে পারেন। আজকে কথা বলবো অ্যাভাটারের কাছে ক্রাফটিং এর। তো দেখুন, আমার প্রথমে আমি একটি গাছ নিয়ে নিলাম। গাছটাকে পাতাগুলো সরিয়ে নিয়ে আগে, আর গাছটার বয়স মিনিমাম 6 মাস হতে হবে। তারপরে দেখুন, ডালটাকে মাঝখান থেকে কেটে একটু চামড়া সরিয়ে আরেকটি অ্যাভাটার গাছের ডাল আমরা লাগিয়ে দেবো। গ্রাফটিং করার সুবিধা কি? গ্রাফটিং করলে আপনার মনে করেন যে যে গাছে 5-10 বছর লাগে ফল ধরতে, সে গাছে মাত্র 6 মাস থেকে 8 মাসের ভিতরেই ফল ধরে, তার জন্য গ্রাফটিং করা সুবিধা। তার জন্য মানুষ গ্রাফটিং করে থাকে ছোট গাছে ফল ধরানোর জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে আমি গ্রাফ করলাম। আপনারা চাইলে এভাবে খুব সহজে গ্রাফ করতে পারেন। আমি মাত্র একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম গুলো দেখুন, আমার নার্সারিতে অনেকগুলো গাছ আমি গ্রাফ করে আর রেগুলার আমি গ্রাফ করে থাকি। আপনাদের মাঝে আমি 28 দিন পরে রেজাল্ট দেখাই যে কত সুন্দর গাছে পাতা সহকারে পরিপূর্ণ গাছ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে দেখে নিতে রোপণ করতে পারবো। আর 120 দিনের পরে দেখুন, বলছিলাম সে থেকে 8 মাসের ভিতরেই মনে করেন ফল পাবে। মাত্র 4 মাসের ভিতরেই কত সুন্দর ফুল আসছে, তার মানে রোপণ করলে সাথে সাথে ফল ধরা স্টার্ট হবে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই গাছে ফল পেতে চাইলে গ্রাফটিং করুন। গ্রাফটিং এর খুব দ্রুত গাছে ফল আসে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।